পরিচয় করে। প্রিয় দর্শক সালাম আলাইকুম, শুরু হলো টেলি প্রেসক্রিপশন। আপনারা জানেন যে টেলি প্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি, সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি অনুষ্ঠান থেকেই। দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে খুব সচরাচর কথা বলা হয় না, সেটি হচ্ছে অপারেশন থিয়েটারের ভিতরে অপারেশন করেন সার্জন, তার বাইরেও আরেকটি বিষয় থাকে, সেটি হচ্ছে একজন রোগীকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অজ্ঞান করতে হয়। এই অজ্ঞান করার বিষয়টা যারা করে থাকেন তারা হচ্ছে অ্যানাস্থেসিওলজিস্ট। আজকে আমরা এই অজ্ঞান করার প্রক্রিয়া এবং এই অজ্ঞান করার সম্পর্কে আপনাদের অনেক জিজ্ঞাসা আছে, সেইগুলোর আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনা অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন ডক্টর সিনহা আবুল মনসুর। আমাদের দেশেরই ছেলে, এখন নিউ ইয়র্কে অবস্থান থাকছেন। উনি ফ্যাকাল্টি মাউন্ট সিনা স্কুল অফ মেডিসিন এবং অ্যানাস্থেসিওলজিস্ট কুইন্স হসপিটাল নিউ ইয়র্কে। তো সিনহা আবুল মনসুর প্রতি বছরই প্রায় আসছেন গত কয়েক বছর ধরে, কারণ উনি একাধারে লেখকও, উনি সাহিত্যের বেশ কিছু বিষয় নিয়ে লেখালেখি করছেন এবং একই সাথে বলা যায় যে ভ্রমণ কাহিনীকার এবং ভ্রমণ কাহিনীর বই লিখে ইতিমধ্যে পুরস্কারও পেয়েছেন। তো সিনহা আবুল মনসুর, আপনাকে চ্যানেলটি স্বাগত। ধন্যবাদ সজল আশফাক, ধন্যবাদ দর্শক, আমার সালাম গ্রহণ করুন। দর্শক, আগেই বলছিলাম যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। কিছুক্ষণের মধ্যে টিভি স্ক্রিনে আপনারা সেই নাম্বারগুলো দেখতে পাবেন যে নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম, ততক্ষণে আমরা আজকের অতিথির সঙ্গে একটু কথা বলছি। ডক্টর সিনহা, আমরা জানি যে অপারেশন থিয়েটারে বা অপারেশন সংক্রান্ত বিষয়ে অ্যানাস্থেসিওলজিস্টের একটা বড় ভূমিকা আছে। বেসিক্যালি অপারেশন থিয়েটার মূলত অ্যানাস্থেসিওলজিস্টেরই অধীনে থাকে। তো একটা অপারেশন যখন হয়, রোগীরা কিন্তু সার্জনের সাথে অনেক বিষয়ে মতামত নেন, কথা বলেন, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা খুব একটা দেখি না যে অ্যানাস্থেসিওলজিস্টের সাথে তাদের তেমন একটা কিছু ইন্টারাকশন হয় না। যিনি অজ্ঞান করবেন বা তার সঙ্গে অজ্ঞানের ঝুঁকি বা অন্যান্য বিষয় নিয়ে খুব একটা কথা হয় না, মূলত সার্জনই বলেন। তো আপনি একটু যদি বলেন, আসলে অপারেশন থিয়েটারে একজন অ্যানাস্থেসিওলজিস্ট কি করে থাকেন, কি কাজটা করেন বেসিক্যালি? ধন্যবাদ সজল আশফাক। দর্শকবৃন্দ, আচ্ছা আমার মনে হয় যে আমাদের একজন দর্শক বোধহয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের অনুষ্ঠানের শুরুতেই, একটু কথাটা দর্শকের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আচ্ছা, লাইনটা কেটে গেছে। আমি যে কথাটা বলছিলাম, একটা সময় ছিল অপারেশন থিয়েটারে অ্যানাস্থেসিওলজিস্টকে বলা হতো ক্যাপ্টেন অফ দ্য শিপ। অপারেশন থিয়েটারে যা কিছু হবে তার সার্বিক দায় দায়িত্ব এই, এবং ব্যর্থতা সফলতার সার্বিক দায় দায়িত্ব এই অ্যানাস্থেসিওলজিস্টের ঘাড়ে বর্তাবে। এখন সময়টা চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে যেটা উন্নত বিশ্বতেও এই চেঞ্জটা এসেছে, এখন সার্জন এবং অ্যানাস্থেসিওলজিস্ট দুজনেই ওই জাহাজের নাবিক, দুজনেই ক্যাপ্টেন, তারা একইভাবে কাজ করেন এবং অপারেশনের প্রক্রিয়াটাকে তারা সামনে এগিয়ে নেন। তো যে জিনিসটা আপনি বলেছেন যে ভূমিকার দিক দিয়ে যদি দেখতে হয়, যখন রুগীটা অপারেশন থিয়েটারে ঢুকবে দুটো ব্যাপার ঘটবে এখানে, সেটা হচ্ছে অ্যানাস্থেসিওলজিস্টের কাজ হচ্ছে রুগীটাকে অবচেতন করে সে যাতে ব্যথা বেদনার মধ্য দিয়ে না যায়, না যায়, এবং এই না যাওয়াটাই শুধু নয়, তার শারীরিক যেই প্রক্রিয়াগুলো সেগুলো যাকে সুন্দরভাবে কাজ করে অপারেশনের শেষ পর্যন্ত ঠিক থাকে এবং অপারেশনের পরে জ্ঞানটা ফিরে আসবে, সার্বিক দায়িত্বটা অ্যানাস্থেসিওলজিস্ট পালন করেন। অন্যদিকে সার্জন যে অপারেশনটার জন্য ওনাকে এনেছেন সে অপারেশনটা সুন্দরভাবে সমাপ্ত করে দুজনেই হাসি মুখে রোগীটাকে জ্ঞান ফিরিয়ে, হ্যাঁ আমরা একটা জিনিস তো দেখি যে সার্জনও কিন্তু অনেক সময় অ্যানাস্থেসিওলজিস্টের কাছে বিশেষ কিছু সহযোগিতা চান, মানে কোন কোন অপারেশনের ক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় দেখি যে মানে রোগীটার রক্তচাপ একটু কমানোর দরকার পড়ে এবং সেই রক্তচাপটা খুব সাধারণভাবে কমানোর যে বিষয় সেরকম না, হ্যাঁ, যাতে সেই রক্তচাপও কমবে রোগীও ভালো থাকবে। আমরা দেখি যেটাকে বলে হাইপোটেনসিভ, তো এরকম নানা রকম ইয়াও কিন্তু মানে শুধু রুগীকে ইয়ে করা তা না, সার্জনেরও কিছু রিকোয়ারমেন্ট থাকে। আমি আপনার কথা প্রসঙ্গ ধরেই বলি, আমি ওখানে যেমন আমি ব্রেইনের কিছু অ্যানাস্থেসিয়া আমি দেই, ওটা আমার স্পেশালিটি। তো ওখানে যেটা করে, অনেক ব্রেইন সার্জারির সময় রক্তচাপটাকে খুব নিচে নামিয়ে নিয়ে আসতে হয়, ওই নাক কান গলার অনেক সার্জারিতেও রক্তচাপ নিচে নামিয়ে আসতে হয়। আমাদের সাইনাস সার্জারি বা ইয়ার সার্জারিগুলিতে এটা সুবিধা হচ্ছে,
ওই অপারেশনের যে জায়গাটা সেখানে রক্তপাতটা কম কম থাকে, সার্জনের জন্য এটা বিরাট একটা সুবিধা, কিন্তু অ্যানেস্থেসিওলজিস্টের জন্য এটা বিরাট একটা চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি, যে ওই রক্তচাপটাকে ওই পর্যায়ে নিয়ে পুরো সার্জারির ব্যাপ্তি যেই 5-6 ঘন্টা লাগবে, ওই রক্তচাপে অপারেশনটাকে সম্পূর্ণ করা এবং রোগীকে সুস্থ রাখা, রোগীকে সুস্থ রাখা, আবার ব্রেনের সার্কুলেশনের একটা ব্যাপার আছে, খুব বেশি কমিয়ে আনলে, মানে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে খুব বেশি কমিয়ে আনলে যেটা হবে ব্রেনের রক্তচাপ কমে যাবে। তো এটা একটা খুব একটা পয়েন্ট যে একটু ডানে গেলেও অসুবিধা, একটু বায়ে গেলেও অসুবিধা, তো এখানে অ্যানেস্থেসিওলজিস্টের বিরাট একটা ভূমিকা আছে। হ্যাঁ, তো ওটা আমাদের মাঝে মাঝে করতে হয় রোগীর স্বার্থে। হ্যাঁ, তখন আমাদের ওই ওটার জন্য একটা টেকনিক অবলম্বন করতে হয়। তো যদি আমরা ওই টেকনিকে সফলতার দিকে আগাই, আমরা ওটা করি, আবার অনেক সময় সব পেশেন্টের ক্ষেত্রে করা যায় না, তখন আমরা টেকনিকটা একটু চেঞ্জ করি। আরেকটা তো হয় আপনার যে এই যে অপারেশন থিয়েটার রোগীটা যখন ঢুকবে, এটা তো হুট করে রোগীটা ঢুকে গেল, আপনি নতুন রোগীর সাথে পরিচিত হলেন, তা তো না, অপারেশনের আগে কি আপনার রোগীগুলো দেখে নেন? দু ধরনের, এটাও তো হয়ে দু ধরনের হয়। একটা হচ্ছে ইমার্জেন্সি অপারেশন, রোগীটাকে চিনি না, রোগীটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এখনই আসছে, যেটা আমি করব চট করে রোগীটাকে আমি একটু দেখে, রোগীর আত্মীয় স্বজনের সাথে চট করে একটু কথাবার্তা বলে আমি তার হিস্ট্রিটা নিয়ে নেব, তার ব্লাড প্রেশার, আনুষঙ্গিক যে বিষয়গুলো, তৎক্ষণাৎ একটা ডিসিশন নিয়ে নেব আমি কিভাবে এটার অ্যানেস্থেসিয়াটা করব। এটা একটা। আরেকটা হচ্ছে একটা রোগীর আগে থেকেই স্কেজুয়াল করা হবে, সার্জন আগে থেকেই বললো আমি এই অপারেশনটা করব, তখন তারা আমাদের ওই রোগীটাকে আমাদের প্রি অ্যানেস্থেসিয়া ক্লিনিক ওখানে পাঠিয়ে দেয়। আমরা তখন রোগীটাকে হিস্ট্রি নিয়ে তার কি কি ধরনের স্পেশাল কনসিডারেশন লাগবে বা স্পেশাল কোনো টেস্ট লাগবে কি লাগবে না সেগুলো নির্ধারণ করে আমরা একটা প্ল্যান করি এবং রোগীর সাথে আমরা খোলামেলা একটা আলোচনায় বসি যে আপনি যে অপারেশনের ভিতর দিয়ে যাবেন আপনাকে কি কি জিনিসের ভিতর দিয়ে যেতে হবে, এক্সপেকটেশনটা কি, কি ঘটতে পারে, কোনো অঘটন ঘটতে পারে কি না, ওটা নিয়েও আমরা একটা আইডিয়া দিয়ে দিই। তাহলে হয় কি, রুগীটা বুঝতে পারে যে এই লোকটি আমার সাথে থাকবে অপারেশন থিয়েটারে, আজকে আমার সাথে সরাসরি আলাপ হলো, একটা কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় সেটাই। হ্যাঁ, সার্জনেরও একটা কনফিডেন্স লেভেল আসে যে আমার রুগীটা অলরেডি তার অ্যানেস্থেসিওলজিস্টের সাথে আলাপ আলোচনা হয়েছে। হ্যাঁ, সো কম্বাইনলি কাজটা খুব ভালোভাবে আগায়। তো এই এই যে চেক আপটা হয়, এটা সাধারণত রুটিন অপারেশনগুলো যেগুলো হয় তার মানে কতদিন আগে করতে হয়? এটা সাধারণত যদি সপ্তাহখানেক আগে এই কাজটা সেরে ফেলা যায় তাহলে হয় কি, যদি কোনো টেস্টের দরকার পড়ে বা কোনো ওষুধ দিতে হয়, কিছু কিছু আছে যে রোগীর রক্তচাপটা নিয়ন্ত্রিত না, আচ্ছা আচ্ছা, রোগীর ডায়াবেটিস আছে নিয়ন্ত্রিত না, সেই ক্ষেত্রে হবে কি, রোগীর থাইরয়েড প্রবলেম আছে নিয়ন্ত্রিত না, তো ওইগুলোকে নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে হবে, আসার জন্য কিছুটা সময়, এবং এই সময়টা অনেক ক্ষেত্রে এক মাসও লাগতে পারে। সেটা আসলে মানে সেটা অবস্থা বুঝে সার্জন যখন ডিসিশন নেবেন, তাড়াতাড়ি যদি চট করে পাঠিয়ে দেওয়া যায় রোগীটাকে, তাহলে অ্যানেস্থেসিওলজিস্ট সুন্দরভাবে একটা প্ল্যান করে আগাতে পারে। এক্স্যাক্টলি। তো এগুলো করার পরেও তো সমস্যা হতে পারে, কারণ আসলে তো মানে অজ্ঞানের বিষয়টা সবকিছু। তবে একটি বিষয় আমি যেটা আমাদের দর্শকদের বলতে চাই, সেটা হচ্ছে আজকের যুগের অ্যানেস্থেসিয়াটা মোটামুটি এমন একটা লেভেলে এসছে যে এখানে একটা রুগীকে মেরে ফেলা খুবই কঠিন কাজ। মানে আমাদের যে মনিটরিং সিস্টেমটা, আমাদের ব্লাড প্রেশার, হার্ট রেট, হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া, ব্রেনের ক্রিয়া প্রতিক্রিয়া, কিডনি যন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া, লিভারের ক্রিয়া প্রতিমুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, সবগুলোই আমরা মনিটরে এবং কিছু টেস্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানতে পারছি, এবং সার্জন কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছেন প্রায় যে রোগীটা কেমন যাচ্ছে অপারেশনের সময়। আচ্ছা, উনি অপারেশন করছেন, মাঝে মাঝে আমাদের সাথে আবার কমিউনিকেট করছেন যে সবকিছু ঠিকঠাক আছে, মানে সেটাই। তো এই যে জিনিসটা, এটা মনিটরিং এর জন্য সম্ভব হয়েছে। আচ্ছা, আমরা আলোচনা আবার আসবো, একজন দর্শক আছেন অনেকক্ষণ। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম, বলুন, কে বলছেন? সিজার করার আগে, হ্যাঁ, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ জি বলুন। সিজার করার আগে আসলে অ্যানেস্থেসিয়াটা কিভাবে দিতে হয়? আমাকে তো শুয়ে বাটা করে দেওয়া হয়েছে, এর জন্য আমার মাজার অনেক প্রবলেম। এভাবে দিলে নাকি মাজার প্রবলেম হয়, এটা কি ঠিক কিনা, বা আসলে সঠিক ভাবে মানে অ্যানেস্থেসিয়া দেওয়ার মানে কিভাবে দিলে মাজার প্রবলেম বা হাড়ের প্রবলেম হবে না, এটা যদি একটু
হ্যাঁ বলতেন। আসলে খুবই এটা খুবই বার্নিং কোশ্চেন আমি বলি, আমাদের দেশে বা সারা ওয়ার্ল্ডই হয়তো এখন সিজেরিয়ানে কিন্তু স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছে, জেনারেল অ্যানেস্থেশিয়া খুব একটা দেওয়া হয় না। তো স্পাইনাল অ্যানেস্থেশিয়ার প্র্যাকটিসটা বেশি, এবং উনি যে সমস্যাটার কথা বললেন আমার মনে হয় যেটা অনেকেরই এই কোশ্চেন আসলে। তো এটা আসলে এটা এটা বিষয়টা কি আসলে? এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যারা গর্ভবতী নন তাদের অ্যানেস্থেশিয়াটা এক ধরনের, আর যারা গর্ভবতী তাদের অ্যানেস্থেশিয়াটা এক ধরনের, মানে স্পাইনাল। হ্যাঁ না, ইন জেনারেল। আচ্ছা আচ্ছা। কেন? কারণটা হচ্ছে গর্ভবতী মায়ের পেটে শিশু আছে, আমি তাকে যেই মেডিসিনটাই দেব সেটা প্ল্যাসেন্টা ক্রস করে শিশুর শরীরে যাবে, শিশুর শরীরে যাবে, তো শিশুর কিছুটা সাইড এফেক্ট হবে হবে। যে জন্যে আমরা ওই এখন যখন সিজারিয়ান সেকশনের জন্য আমরা চিন্তা করি তখন জেনারেল অ্যানেস্থেশিয়া আমাদের প্রধান অপশন নয়, ওই চিন্তা করে, ওই চিন্তা মানে পার্শ্বপ্রতিক্রিয়া, পার্শ্বপ্রতিক্রিয়াটা শিশুর উপরে বেশি হতে পারে। সেই জন্যই আমরা স্পাইনাল অ্যানেস্থেশিয়া, যেটা মেরুদণ্ডে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়, এটাকে আমরা প্রেফার করি। হ্যাঁ, মানে এটাই পছন্দনীয় এখনকার প্রেক্ষাপটে। কিন্তু সোজা একটা ব্যাপার আমরা আপনার পাঠককে যেটা বলবো, আপনি একটা রাস্তা ক্রস করছেন, সেখানে একটু ঝুঁকি থাকবে, ঝুঁকি কিছু থাকবেই, ঝুঁকি ছাড়া তো আর জীবন চলবে না। একটা রাস্তা ক্রস করছেন সেখানেও কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি আছে, কম, খুব কম। হ্যাঁ, তো আপনি যখন অ্যানেস্থেশিয়ার কথাও চিন্তা করবেন, যদি জেনারেল অ্যানেস্থেশিয়া বলেন, স্পাইনাল অ্যানেস্থেশিয়া বলেন, আপনি যেদিকেই যাচ্ছেন ঝুঁকি আছে, ঝুঁকি আছে। তো ঝুঁকিটা কতটা কম কতটা বেশি সেটা হচ্ছে আমার প্রশ্ন। তো আপনি যেটা বললেন স্পাইনাল অ্যানেস্থেশিয়া, স্পাইনাল অ্যানেস্থেশিয়া যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে আপনি ব্যথা বেদনার যে কথা যেটা বললেন সেটা খুব জরুরি, সেটা খুব বড় ধরনের কোনো সমস্যা না। আরেকটা জিনিস হয় কি, আমাদের দেশে ম্যাক্সিমাম স্পাইনাল অ্যানেস্থেশিয়াটা ইমার্জেন্সি বেসিসে করা হয়, রোগীরও কোনো আইডিয়া থাকে না, আগে থেকে কোনো মানসিক প্রস্তুতির ব্যাপার থাকে, ওইটা তার নাই, হঠাৎ করে দেখলো একজন এসে ইঞ্জেকশন দিচ্ছে। তো সে হচ্ছে মানসিক একটা ব্যাপার যে আমার মেরুদণ্ডে ইঞ্জেকশন দিবে, ব্যথা হবে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা। অ্যানেস্থেশিয়োলজিস্টের সাথে রোগীর যে আগে আলাপ আলোচনার একটা ব্যাপার, যে আপনার একটা সময় আসতে পারে যখন সিজারিয়ানটা হবে তখন আমরা স্পাইনাল একটা ইঞ্জেকশন দিয়ে করব, মানে নিচের অংশটা অবশ্যই অংশটা অবশ হয়ে যাবে। তো রোগীর তখন একটা মানসিক প্রস্তুতি থাকে, হঠাৎ করে একটা জিনিস আরোপ করে ফেললে দেখা গেল সে বললেন যে পরবর্তী তো ব্যথা কি রয়ে যেতে সম্ভাবনা কম, সম্ভাবনা কম। যদি রয়ে যায় সেক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারি, যে মানে কি ধরনের জটিলতা হয়েছিল বা হয়ে থাকে? অনেক সময় হয় ওই যে যখন ইঞ্জেকশনটা দেওয়া হয় দেওয়ার সময় কিছু অনেক হয়তো অনেকে দেখা গেল যে ওজন অনেক বেশি, একবারে দেওয়া যায়নি, আচ্ছা কয়েকবার পোক করতে হয়েছে, তো সেখান থেকে হয়তো ওই স্ট্রাকচার গুলোতে একটু নাড়াচাড়া পড়েছে, হ্যাঁ একটু ব্যথা বেদনা প্রদাহ হয়েছে, প্রদাহ হয়, একটু ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয়, সেটা হতে পারে। তবে বড় ধরনের বিপত্তি সাধারণত ঘটে না, ঘটে না, আমি এখনো পর্যন্ত দেখিনি। আচ্ছা, তাহলে এগুলি যদি হয় সেটা কি আস্তে আস্তে সেরে যায়? সেরে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেরে যায়, সেরে যায়, আলাদাভাবে কিছু করতে হয় না। হ্যাঁ, কিন্তু স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে পরবর্তীতে কি ধরনের, দেওয়ার পরে পরবর্তীতে রোগী কি ধরনের অস্বস্তি হতে পারে রোগী? আমি যেটা রোগীকে আগে থেকে জানানো উচিত, আমি আমেরিকাতেও দেখেছি, শুধু বাংলাদেশে নয়, যে রোগীর এই স্পাইনাল অ্যানেস্থেশিয়ার ব্যাপারে একটা ভীতি কাজ করে, আমার বোধ হয় পিছনে ব্যথা হবে দীর্ঘমেয়াদী, ছোটখাটো না, দীর্ঘমেয়াদী ব্যথা হবে। এটা আমার মনে হয় কমিউনিকেশনটা এখানে বড় একটা ব্যাপার, আগে থেকে যদি রোগীকে একটা আইডিয়া দেওয়া যায় যে কি হবে। হ্যাঁ, ইভেন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমার এক বন্ধু, ওর ওয়াইফ প্রেগনেন্ট, তো ও এরকম এপিডিউরাল অ্যানেস্থেশিয়া দিতে হবে, তো আমাকে থেকে আগে থেকে বলে রেখেছে। তা আমি যখন দিলাম একই কোশ্চেন, আমার কি ব্যথা হবে দীর্ঘমেয়াদী, কিন্তু যেহেতু আমি আগে থেকে আলাপ করে রেখেছিলাম, একটা আইডিয়া দিয়েছিলাম, আমি ওটাকে ফলো আপ করেছি, দেখলাম যে ব্যথা বেদনা হয়নি। আচ্ছা আচ্ছা। তো এটা হয় কি, যদি কমিউনিকেশনটা ভালোভাবে করা যায় সেক্ষেত্রে এই জিনিসটা কার্ডল হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে এপিডিউরাল অ্যানেস্থেশিয়া দিলে তারপরে ওই নিচের অংশ কতক্ষণ অবস্থাকে, মানে অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে? যদি দুই ধরনের, যদি স্পাইনাল দিয়ে দিই, স্পাইনাল দিয়ে দিলে ঘন্টা দুয়েক থাকে। থাকে, আচ্ছা আচ্ছা। ঘন্টা দুয়েক পরে আস্তে আস্তে এক ধরনের অস্বস্তি থাকে, পা নড়াতে পারছে না, পা নড়াতে পারবে না, ঘন্টা দুয়েকের মধ্যে ওটা আস্তে আস্তে ব্যাক করতে শুরু করবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনুভূতি পাবে, তারপরে আস্তে আস্তে ব্যথা বেদনা বা মুভ করতে পারবে। হ্যাঁ, তারপরে একসময় ওই
ওই যেটাকে আমরা বলি প্রস্রাব, নিজে নিজে প্রস্রাব করতে পারবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ ব্যাক করছে। হাঁটাচলা কখন করতে পারবে? হাঁটাচলা ওই আপনার সেদিনই করতে পারবে। হ্যাঁ সেদিনই করতে পারবে। তো সাধারণত 2-3 ঘন্টা পরেই যখন মুভ করতে শুরু করে তখন আস্তে আস্তে হেল্প সহ ওই হয়তো বাথরুমে গেল। ৩-৪ ঘন্টা পরে বাসায় চলে যায়। তো এটা বড় ধরনের কোন সমস্যা হয় না। তো আমরা আরেকটা জিনিস দেখি এখানে যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পর অনেকেই মানে তীব্র মাথা ব্যথার কথা বলে থাকেন, এটা কি খুব সাধারণ? ২-৩টা হতে পারে। আচ্ছা, হবেই এমন কথা হতে পারে। এটা হয় কি, ওই যে যখন আমি স্পাইনালটা করব, নিডলটা যাবে ওখানে একটা ফুটো তৈরি হয়, ওই ফুটো দিয়ে স্পাইনাল ফ্লুইডটা লিক করে। আচ্ছা, তো লিকেজ পরিমাণটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে ব্যথা ব্যথা হতে পারে। তো এটা একটা অন্য বিষয় আসলে। হ্যাঁ, ওটা হচ্ছে কি, যে কোনো, আমি আগে বলেছি, যে কোনো প্রক্রিয়ার একটা সাইড এফেক্ট থাকে। সেটাই আমরা আসলে সাইড এফেক্ট নিয়ে আরো শুনবো, কারণ এগুলি মানুষ হয়তো জানতে চায়। একজন দর্শক আছেন, এটা কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আপনারা বললেন যে প্রি অ্যানাস্থেটিক চেক আপ করা হয়, বা ইমার্জেন্সি গুলো আলাদা, তারপরও যেগুলো আগে থেকেই আমরা রুটিন কেস রেডি করি, সেক্ষেত্রে আসলে সবকিছু ঠিকঠাক থাকে, তারপরও কি ধরনের ঝুঁকি হয় বা কেন হয় সেগুলো হঠাৎ করে? কি আপনাদের একটা অ্যাসেসমেন্ট থাকে যে এটা এই কারণে হচ্ছে? এটা দু ধরনের কমপ্লিকেশনটা হয়। একটা হচ্ছে সার্জনের পক্ষ থেকে একটা কমপ্লিকেশন, আর একটা হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট, মানে অপারেশন করতে যে কোনো একটা সমস্যা হয়েছে সেটার প্রতিক্রিয়া কমপ্লিকেশনটা। আচ্ছা, এখন দেখা যায় সার্জনের দিক থেকে কি কমপ্লিকেশন হতে পারে। সার্জন একটা এরিয়াতে অপারেশন করবেন, সেই এরিয়াতে রক্তপাত, কিছু রক্তপাত হতে পারে, কিছু ইম্পর্টেন্ট ব্লাড ভেসেল ওখানে আছে, সার্জনের ছুরির নিচে পড়ে যেতে পারে, পড়লে সেখান থেকে তীব্র রক্তপাত হতে পারে। তো এই যে রক্তপাত এবং রক্তপাত জনিত কিছু জটিলতা, এবং এটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে একটা মৃত্যু ঝুঁকির প্রশ্ন আসতে পারে। তবে এখনকার যে মনিটরিং সিস্টেম আমি আগেই বলেছি, এটা অ্যানেস্থেসিওলজিস্ট অনেক আগেই বুঝে ফেলেন, বা সার্জনের সাথে অ্যানেস্থেসিওলজিস্ট যে কমিউনিকেশনটা হয় অপারেটিং রুমে, ওটা সার্জনকে জিজ্ঞেস করে অ্যানেস্থেসিওলজিস্ট যে তোমার ওই এরিয়াতে একটু ব্লিডিং বেশি হচ্ছে, তোমার কি মনে হয় ওটা কি কন্ট্রোল? তো অনেক সময় সার্জন বলে যে না, ব্লিডিংটা একটু তীব্র হচ্ছে, তখন অ্যানেস্থেসিওলজিস্ট ব্যবস্থা নেয়, সাথে সাথেই ব্যবস্থা নেন। হ্যাঁ, তো এটা গেল এরিয়া ভিত্তিক কিছু কমপ্লিকেশন। আচ্ছা, অ্যানেস্থেসিওলজিস্ট পক্ষ থেকেও কিছু কমপ্লিকেশন হয়। মনে করেন আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছি রুগীকে, সব ধরনের ওষুধ হয়তো একটা রুগীর টলারেন্স বা টলারেন্স করতে পারছে না, আর এই ওষুধগুলিতে রুগীর পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা সেটাও তো আমরা আগে থেকে জানতে পারছি না। হয়তো রুগীটা এটাই আমার, হ্যাঁ মানে ওই ওষুধ হয়তো জীবনের প্রথম রাশ হচ্ছে ওখানে। তো তখন হয় কি, এইগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিছু কিছু ওষুধ আছে যে ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেয়। ম্যাক্সিমাম অ্যানেস্থেসিক যে ওষুধগুলো ব্লাড প্রেশারটাকে কমায়। তো ব্লাড প্রেশারটা কমিয়ে ফেললে হঠাৎ করে হয় কি, সব রোগী ওটাকে টলারেট করতে পারবে না। ব্লাড প্রেশার কমানো মানে হার্টের কাজ বেড়ে যাওয়া, ব্রেনের কাজ কমে যাওয়া। ব্রেন যদি ঠিকমতো ব্লাড সাপ্লাই না পায়, এবং এটা যদি দীর্ঘক্ষণ চলতে থাকে, তখন হয়তো কিছু কমপ্লিকেশন হতে পারে। তো এই ব্যাপারগুলো খুব সতর্ক থাকতে হয়। আচ্ছা, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে সিজারিয়ান অপারেশনে অ্যানাস্থেসিয়ার বিষয়ে। তো যাদের নর্মাল ডেলিভারি হয় এবং সেই প্রসূতিতে তো মানে প্রসব সময় অনেক ব্যথা হয়, তো সেই ব্যথাটা আমরা কমানোর বিষয়ে বিভিন্ন পদ্ধতির কথা অনেক সময় শুনেছি, কিন্তু ঠিক আমাদের দেশে আমরা ওইভাবে দেখি না। আপনার অভিজ্ঞতা কি? আপনি খুব ভালো একটা প্রসঙ্গ এনেছেন। আমি ঢাকাতেও বিভিন্ন হাসপাতালে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ভর্তি হয়, বা আমাদের বন্ধু বান্ধব ডাক্তার যারা আছেন, তাদের সাথেও আমি আলাপ করেছি এটা নিয়ে, যে আমাদের জেনারেশনটা বা আমাদের জাস্ট আগের জেনারেশনটা, আমাদের মা, তারপরে খালা চাচি যারা ছিলেন, তাদের সময় প্রসূতির বেদনার যে ব্যাপারটা ছিল, তীব্র একটা যন্ত্রণাদায়ক ব্যাপার,
আজকাল কিন্তু এই যন্ত্রণার ব্যাপারটা উঠে গেছে, মানে নরমাল প্রসব, নরমাল ডেলিভারিতে, নরমাল ডেলিভারি, নরমাল ডেলিভারিতে পশ্চিমা বিশ্বে আমরা যেটাকে বলি এপিডুরাল অ্যানেস্থেশিয়া, একটা রোগী প্রেগন্যান্ট, তার প্রসব বেদনা উঠেছে, প্রসব বেদনার সাথে সাথেই তো আর বাচ্চাটা হবে না, একটা সময় লাগে, সময় লাগে প্রসব বেদনাটা, কখনো চার ঘন্টা, ছয় ঘন্টা, কখনো চব্বিশ ঘন্টা, প্রথমবার হলে হয়তো আরো বেশি লাগে, কখনো চব্বিশ ঘন্টাও আমি দেখেছি প্রসব বেদনাটা আছে। তো এই যে চব্বিশ ঘন্টার প্রসব বেদনার একটা ব্যাপার, এটা খুব ইনহিউম্যান। তো আমরা ওইখানে যেটা করি এপিডুরাল অ্যানেস্থেশিয়া দিলে আমরা পিছনে একটা ইঞ্জেকশন দিয়ে ওটার ভিতরে একটা ক্যাথেটার দিয়ে দিই, ক্যাথেটার দিয়ে ওই এটা ব্যাগের সাথে কানেক্ট করে দিই, ওই ব্যাগে ওষুধ থাকে। আচ্ছা আচ্ছা, ওষুধটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স এবং ব্যথা বেদনা নিরাময়। ও আচ্ছা আচ্ছা, ওই দুটো কম্বিনেশন মনিটর করে দেন, খুব লো ডোজ, ওটা খুব লো ডোজ, সেটা তো আপনারা নির্ধারণ করবেন কিভাবে, লো ডোজ, ওটা বাচ্চার কোনো ক্ষতি করছে না। আচ্ছা আচ্ছা, ওটা মা পাচ্ছে যেতটুকু পাওয়া প্রয়োজন এই কন্ট্রাকশনের ব্যথাটাকে নালেন ভয়েড করার জন্য। ওটা কিন্তু বাচ্চার যে ব্যথা বেদনা বা বাচ্চা হওয়ার প্রক্রিয়াটাকে, নরমাল ডেলিভারির যে একটা ভীতি আছে যে অনেক ব্যথা হয়, এতে সুবিধা কি আমি বলি, সুবিধাটা হলো, এটা সংক্ষেপ করতে হবে, সুবিধাটা হলো যখন ওটা এপিডুরাল নিয়ে নিল, হ্যাঁ, এর আগে কিন্তু কান্নাকাটি করছিল মা, এখন মা হচ্ছে গল্প করবে সবার সাথে, সেটাই বসে গল্প করবে, প্ল্যান করবে। আমরা সেটাই চাবো যে আসলে আমাদের দেশে এই জিনিসগুলি চালু হোক, তাহলে মনে হয় যে আমাদের যারা প্রসূতি আছেন, যারা তারা হয়তো বা প্রসবকালীন যে ভীতিটা কাজ করে সেটা হয়তো তারা অনেকটাই অতিক্রম করতে পারবেন। ডক্টর সিনহাবুল মনসুর, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে আপনি রূপসী বাংলা আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার পেয়েছেন, বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন এবং বেসবুক সম্মাননা পেয়েছেন, আপনাকে সেজন্য অভিনন্দন জানাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা চ্যানেলের সাথে ছিলেন দেশে এবং বিদেশে, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি হচ্ছে যে অপারেশন থিয়েটারে অজ্ঞান করা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে যে অনেক ভীতি আছে আমাদের, আমার মনে হয় যে আজকের অনুষ্ঠান থেকে সেখানে সেই ভীতি কিছুটা হলেও আপনাদের দূর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই। সমকালীন কৃষি, অর্থনীতি ও উন্নয়নমূলক তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থাপনা পরিকল্পনা